वेलकम बैक टू माय चैनल। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে থেকে আবার নতুন করে আমি ব্লগ স্টার্ট করছি এই চ্যানেলে। তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবার আমরা করতে চলেছি, আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া সেটা কখনো হবে না। অনেক তোমার কি বলবো, অনেক খাচ্ছি চ্যানেলটার জন্য, শর্ট শর্ট মিনি ব্লগ পোস্ট করছি। তো ভাবলাম যে কেন বড় ব্লগ পোস্ট করব না। তো আজকে দিনটার থেকে ভালো দিন আর হতে পারে না স্টার্ট করার। তো তার জন্য আজকে থেকে আবার নতুন ফর্মে আমি চলে এসেছি একদম ব্লগ নিয়ে। তো চলো আজকে বেশি বকবক না করে সোজা ব্লগটাকে স্টার্ট করব। এখন প্রায় 9টা বাজে আর এখন আমি দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি। এই সুন্দর লং গাউনটা পরে নিয়েছি, মানে লং কুর্তিটা। তো এখন এটা পরে আমি যাব হচ্ছে বাবির সাথে বাইরে, টুকিটাকি অনেক কিছু কেনাকাটার আছে, মালা টালা মিষ্টি এই সমস্ত কিছু। তো চলো এখন সোজা যাব হচ্ছে বাইরে। আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি সকলকে অনেক অনেক মন থেকে অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখে। সবাই খুব মজা করো আর এই গরমে সিদ্ধ হতে হতে পয়লা বৈশাখ সেলিব্রেট করো। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর এই যে দেখো এখানে আমার গোকুল আড্ডু, যাদের সঙ্গে তোমাদের অনেকদিন পর দেখা হচ্ছে। আর এখানে আমার মোজা ভাই শুয়ে আছে, এই যে উঠে বললো হাই বল, শুভ পয়লা বৈশাখ বল, শুভ পয়লা বৈশাখ। আর এটা হচ্ছে আমার মা, যে এখনো কাজ করে যাচ্ছে। যাই হোক, তো চলো এখন বাইরে যাব। আর এত বক্সের অবস্থা পাচ্ছই কারণ নববর্ষের ফাংশন আমাদের পাড়ায়, তো একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। যখন যখন আমি সবাই পাবো আমি নিশ্চয়ই। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বেরিয়ে পড়েছে, আর বাইরে তো বিভৎস গরম, কি বলবো তোমাদের। পয়লা বৈশাখের দিনও ভীষণ গরম ছিল তোমরা জানোই। তো দেখো এখানে বেরিয়ে পড়েছে, চলে এসেছি ফুলমালা কিনতে। তো প্রথমে ঠাকুরের জন্য কেনাকাটা শুরু করছি, তো অনেকগুলো মালা নেবো। তারপরে বাপির সাথে যাচ্ছে হচ্ছে পনির কিনতে। তো পনির নেবো তোমার বাংলা জেরির পনির। এই যে আমি আর বাপি যাচ্ছি, আজকে আমি আর বাপি বেরিয়েছি। তারপরে কিন্তু সবজি টুকটাক কিনতে চলে এসেছি, পনির নেওয়া হয়ে গেছে। আর পনিরগুলো প্যাকেট দেয়নি বলে প্যাকেট ঢুকিয়ে নিচ্ছে। আর এখানে একটু গাজর বিনস লঙ্কা ক্যাপসিকাম এইসব কেনাকাটা করছি। তো এই যে কেনাকাটা আমাদের প্রায় হয়ে গেছে, এখন যাবো আবার বাজারে। বাজারে চলে এসেছি আর এখন মালার দোকানে এসেছি। দাদু আর লোকনাথ দাদুর জন্য মালা কিনবো সেই কারণে, আর গোকুল আড্ডু ওদের জন্য মালা কিনবো। তো মালা টালা কেনা হয়ে গেছে, এখন আলুর দোকানে এসেছি পিআই মার্কেটের ভেতরে। তো এই যে আলু কিনে এখন বাড়ি গাইস বাইরে বাজার করে চলে এসেছি। আর কি অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মানে ঘেমে স্নান হয়ে গেছি আমি। আর কী কী কিনলাম সেটা রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মিষ্টি ফুল মালা, আর ভাই তো নিচে চলে গেছে ঠাকুর তাই নতুন বস্ত্র পরাতে, মানে নতুন সব সুতির জামা কেনা হয়েছে সেগুলোই ঠাকুরদের পরান মানে পরাতে গেছে ও। আর পুজো পুজোও দেবো, রান্নাবান্নাও করবো, সবটাই তোমাদের সাথেই ব্লগটাই শেয়ার করবো। তো চলো এখন রান্নাঘরে যাই, সকালবেলা কী ব্রেকফাস্ট হবে সেটি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্নাঘরে চলে এসেছি। মোটামুটি আমার এখানে কাটাকুটি হয়ে গেছে, আর আমি এখন আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ব্যাক ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এতই গরম যে কী বলবো, এই কুর্তিটা তো চেঞ্জ করতে হবে কারণ আমি পুরো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। আর এখন গাজরটাকে কেটে নিচ্ছি আর এই যে চিড়ে ভিজিয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই কী কী প্রিপারেশন হলো। তো এখন চিড়ের পোলাও করবো, তারপরে দুপুরবেলার লাঞ্চেরও প্রিপারেশনটা নেবো, সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি কারণ ভীষণ গরম। তো সবটা পারবো না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। ভিজিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নেবো এবার ভালো করে। তার একটুখানি জল দিয়ে ভেজালে দেখতেই পাচ্ছ একটুখানি বেশি মানে ফুলে ওঠে। তারপরে এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি কারণ আজকে শনিবার, পয়লা বৈশাখ হোক আর যাই হোক শনিবার তো নিরামিষ, সেই জন্য এই যে আমার টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বিনস, আর এখানে আমি গাজরটাকে কাটবো, আর এখানে আলুটাকে ভাজায় বসিয়ে দিয়েছি, আর একটু বাদাম আছে। তো এই দিয়েই মোটামুটি হয়ে যাবে একদম হালকা করে, অল্প অল্প করে সবাই খেয়ে নেবো, আর যা বেঁচে থাকবে সেটা সন্ধেবেলায় টিফিনেও হয়ে যাবে আমার। দেখো এখানে এই মালাগুলো আনা হয়েছে, আরও মালা আনা হয়েছে, ঠাকুর ঘরে পরানো হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে গোকুল আড্ডু, আর এইখানে সব ঠাকুরদের নতুন জামা কাপড় বিছানা মানে চাদর এইসব রয়েছে, এখানেও ভাই করবে। আর ঠাকুরঘরটা হয়ে গেছে, ঠাকুরঘরটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর
আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কাজু বাদাম আর চীনা বাদামটাকে একটুখানি হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, আর যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি পুরোটাই একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো একটু লাল লাল করে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর তোমার চিলি ফ্লেক্স, একটু চিনি, সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো হচ্ছে চিড়েটা। তো এখানে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার চিড়ের পোলাওটা। ভীষণ সুন্দর খেতে হয়, যারা যারা খেয়েছো তারা তারা তো জানো ইজি হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নেবো, আর তারপরে ভাই সব ঠাকুরদের জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছে, ঘর পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ ঠাকুরের জায়গাটা। আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরবেলার মেনুটা এখন করতে, এই যে পনিরগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো, এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আর হবে হচ্ছে আলুর দম। এই বাচ্চা এখানে গোপু লাড্ডুর পুজো হয়ে গেছে, সাথে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরেরও। ঠাকুর ঘরে যাওয়া হয়নি কিন্তু ঠাকুর ঘরে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে দেখো সবার নতুন জামা কাপড় পরে নিয়েছে সবাই, আর কেমন লাগছে সবাইকে কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, দেখতেই পাচ্ছ। আর কি কিউট লাগছে আমার গোপু লাড্ডুকে, এত সুন্দর জামাটা কি বলবো তোমাদের। আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণও পরে নিয়েছে জামা। আর ঠাকুর ঘরে আমি বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করে দেবো কেমন লাগছে। তো দেখো এখানে পাস চলে এসছে, বিকেলবেলা যেহেতু কনসার্ট আছে সেই জন্য পাস নিয়ে এসছে বাপি, ভিআইপি পাস। পালাক মুচ্ছল আসবে, জিৎ গাঙ্গুলি আসবে, সেটাই দেখতে যাবো বিকেলে, সেটাও শেয়ার করবো। আর এখন চলে এসেছি রান্নাঘরে, মা করছে হচ্ছে আলুর দম, আলুর দম, আর আমি করছি সাথে শাহি পনির। তো এখানে পনিরের গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়েই গেছে, জাস্ট বয়েলড হচ্ছে। তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দেবো, যেই ভেজে রাখা পনিরগুলো, আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, যদি রেসিপিটা চাও আমি অবশ্যই কোনো আলাদা করে ভিডিও করে বা ব্লগের মধ্যে আমি শেয়ার করে দেবো। আর এটা জাস্ট নামানোর আগে একটু কসৌরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর হালকা করে ঘি দিয়ে ছড়িয়ে দিলে তো দারুণ লাগে খেতে। দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি কসৌরি মেথিটা ছড়িয়ে নিয়েছি, আর এটা পুরো দেখতে রেস্টুরেন্টের মতন লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। এটা রুমালি রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু ভীষণ জমে যায়, কিন্তু গরমের মধ্যে ফ্রাইড রাইস করতে আর মন চায়নি। তো আমি এখানে চলে এসেছি লাঞ্চ করতে, আলুর দম আর পনির নিয়ে অল্প একটুখানি ভাত নিয়েছি, আর চলো তারপরে তোমাদের সাথে সাথে। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাজে মোটামুটি 8টা 8, এখন বেরোবো, যাবো হচ্ছে মাঠে, হচ্ছে প্রোগ্রাম। আর তুমি শুনতেই পাচ্ছ বড় পার্ক, আর শুনতে পাচ্ছ তোমরা, ওই যে লাইট চলছে দেখতেই পাচ্ছ। আমি যাব, মা যাবে, ভাই যাবে, তো আমরা পাস পেয়ে গেছি। আর বেশি বকবক করবো না, সোজা যাবো। ব্লগটা দুপুরবেলার পর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, এত গরম ছিল কি বলবো। লাঞ্চটা জাস্ট কোনো রকমই শেয়ার করেছি, মাও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আমি তো হয়েই গেছি, আর ভাইও রেডি হয়ে গেছে। ভাইকে তোমাদের সাথে একবার দেখিয়ে দিই, এই যে ভাই, ভাই সে হাই, তো ও রেডি, আমিও রেডি। আর এই যে পাস তোমাদের দেখিয়েছিলাম, তো এই যে পাস, এবার আমরা বেরোবো। প্রচুর গরম, তা ভাবলাম যে ঘরে বসে শুনছি তো ওখানে গিয়ে না শোনার কী আছে, তো চলো এখন বেরোই, বেরিয়ে তোমাদের সাথে যতটা পারবো ওখানে গিয়ে শেয়ার করছি। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আউটফিট। তো আমি আর নতুন কিছু ভাঙিনি পয়লা বৈশাখের জন্য, সকালবেলা শুধু একটা নাইটি পরেছিলাম। আর এই যে দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছি, চশমাটা পরেছি, কানের দুলটা মেলা থেকে কেনা, আর এই আংটিটাও মেলা থেকে কেনা, তো মাও যাবে। বেরিয়ে গেছি, আর ভীষণ গরম দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে গেছি, আর গান শুনতেই পাচ্ছ, কপিরাইট ক্লেম খেয়ে যাবো, তার জন্য বেশি বক বক করবো না। আর এই যে ভাই যাবে, আর ভাইয়ের এই বন্ধুরাও যাবে আমার সাথে, আর মা নাপছে, তো চলো এবার মাঠে যাই। তো দেখো আমরা কনসার্ট দেখতে চলে এসেছি, জিৎ গাঙ্গুলি গাইছেন, তো আমি কপিরাইট খেয়ে যাবো, সেই জন্য আমি আর গানগুলো দিচ্ছি না এখানে। আর ভীষণ মজা হয়েছে, ভালোই লেগেছে কনসার্টটা, আর আমরা বসে বসে শুনছি এখন। এই যে আমি আর মা পাশাপাশি বসে, আর সামনে আছে গুড্ডু, ভাই, সৌরভ, সবাই আছি। আর তারপরে উঠবে হচ্ছে, অনেকেই উঠেছিল মাঝখানে, তারপরে পালাক মুচ্ছল উঠেছিল, এই যে পালাক মুচ্ছল, আর তা ওরও গান শুনেছি, গান টান শুনে মোটামুটি 15-12টার সময় আমরা সবাই মিলে বাড়ি এসেছি। আর একটা ভালো প্রায় হয় এখানে, মানে
বছরে দুবার তো হয়েই থাকে। আর এই যে ওর ভাই পলাশ মুচ্ছলে উঠেছে, তো ওরও গানটা শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজনে ডুয়েট একটা গান করেছিল। আমি আর এত ক্লিপস আর দিতে পারিনি ব্লগে। তো দেখো এখানে কনসার্ট শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা বেরোচ্ছি, বাড়ি গিয়ে ডিনার করে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে নোটিফিকেশন বেলটাকে ছোটটাকে হিট করে দিও। বাই বাই, দেখার জন্য।